আসসালামু আলাইকুম, মনিরা সুলতানা। আমি সাধারণ একজন মানুষ। আমি সৌভাগ্যবতী যে আমি কাজ করার সুযোগ পেয়েছি মিস্টার ফখরুল আলম স্যারের সাথে, মাননীয় এমপি জাতীয় সংসদের। আর স্যারের সাথে কাজ করতে গিয়ে চোখ খুলে গেল আমার। খুব করে খুব অন্তরের কাছের পঙ্ক্তি দেওয়া হচ্ছে, যেদিন তুমি এসেছিলে হবে, তুমি শুধু এসেছিলে কেঁদেছিল সব। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো এটা বলার রিজন হচ্ছে, আমি যখন স্যারের সাথে নওগাঁতে প্রতিষ্ঠানে যাই, তো স্যার যে এত ক্রিয়েটিভ, এত ইনোভেশন, এত নলেজের কাজ করছেন, গবেষণা ইনস্টিটিউট করেছেন আমাদের রবি ঠাকুরের উপরে, আমি দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এবং ওইখানকার মতো জায়গায় শামীম স্যার অ্যান্ড আমাদের আরো আমাদের জাতীয় অধ্যাপক স্যার আছেন রফিকুল ইসলাম স্যার, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে কতটা মনোনিবেশ, কতটা ডেডিকেশন, কতটা প্রাণ দিয়ে উনি কাজ করে যাচ্ছেন। তো স্যারের কথা বলার একটাই রিজন যে স্যার কিন্তু কীর্তিমান, এবং কীর্তিমানের কথা এই জন্যই বলছি যে স্যারকে দেখে আমি উদ্বুদ্ধ যে আমার জাতিকে কিছু দেবার আছে। রফিকুল ইসলাম স্যারের সাথে যখন আমি কাছাকাছি আসলাম, স্যারকে দেখার সৌভাগ্য হলো। সো আমার কাছে মনে হলো যে আমি 17 বছর ধরে কর্পোরেটে কাজ করছি, বাট আমি যদি স্যারের সাথে কাজ করতে পারতাম, আমার মতো ভাগ্যবতী আর কেউ হতো না। আর ঠিক সেভাবে আপনার এখন কাজ করার সুযোগ হচ্ছে স্যারের সাথে। তো গতকাল আমি যখন পড়ছিলাম যে ইন্টালেকচুয়াল প্রপার্টি নিয়ে, ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ওয়াইপোকে নিয়ে, তো তাদের থিম দেখলাম যে রিচ ফর গোল, আইপি অ্যান্ড স্পোর্টস। তো আমার কাছে মনে হলো স্পোর্টস নিয়ে তারা কেন এটাকে থিম বানাচ্ছে। তো একটু ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে দেখি, একটু দেখবেন আপনারা এই যে জুতা দেখাচ্ছে, তাই না? সো নাইকি কি করে ফেলেছে, একটা ইন্ডাস্ট্রি করে ফেলেছে স্পোর্টস নিয়ে, রাইট? সো দেখেন স্পোর্টস নিয়ে কি হচ্ছে, মানুষের ত্যাগ তিতিক্ষা সাধনা স্পোর্টস নিয়ে হয়ে গেছে। এবং তারা আমাদের অনলাইনে দেখাচ্ছে আমাদের গবেষণার জন্য যে একটা স্পোর্টস ইন্ডাস্ট্রি কীভাবে একটা জাতিকে আলোড়িত করতে পারে। যখন আমাদের কোনো খেলা হয়, যখন আমাদের ক্রিকেট হয়, যখন ফুটবল হয়, ফিফা হয়, ওয়ার্ল্ড কাপ, যখন আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা আপনার বিশ্বকে দেখিয়ে দেয় যে বাংলাদেশ কি জিনিস, বাংলাদেশ কত ট্যালেন্টেড, অ্যান্ড বাংলাদেশকে আমরা কত দূরে নিয়ে যেতে পারি। আমাদের সোনার ছেলেরা বারবার প্রমাণ করেছে দ্যাট উই আর নট লেফট বাহাইন্ড, উই ক্যান রিচ আওয়ার অপটিমাম লেভেল, উই ক্যান ডু আওয়ার বেস্ট। সো এখন আমাদের দেখিয়ে দেওয়ার জন্য, বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য আমাদের কিছু নেতৃত্বের প্রয়োজন। যেমন ইসরাফিল আলম স্যারের নেতৃত্বে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, এবং স্যারের সাথে কাজ করতে গিয়ে বিলিভ করবেন, আজকে সকালে নাস্তা হয়নি, গত রাতে ঘুম হয়নি। আর বলছি শোনেন, আমি গত রাতে ঘুমাতে পারছিলাম না, কারণ আমার এই অনুষ্ঠানকে সুন্দর করার দায়িত্ব আমার। আমি ইশতেক স্যারের কাছে কৃতজ্ঞ যে গতকাল ওনাকে বারবার বিরক্ত করেছে। আমি কিন্তু জানি না এই অনুষ্ঠানগুলো কিভাবে তৈরি করতে হয়। আমি জানি ইনভেস্টরের সাথে কিভাবে কাজ করতে হয়, ফরেন ডেলিগেটদের সাথে কিভাবে কাজ করতে হয়, প্রেজেন্টেশন বানাতে হয়, বা এই যে এত বড় ব্যক্তি জাতীয় অধ্যাপক স্যারদের নিয়ে কিভাবে কাজ করতে হয় আমি জানি না, আমাকে একটু শিখিয়ে দেন। আর আমার কিছু ব্যক্তিগত পার্সন আছেন এখানে, আমি বর্ষণ স্যারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ এখানকার মূল নায়ক স্যার, আমরা এখানে যাই করছি পৃষ্ঠপোষক আমাদের মনির ভাই, ছোট ভাই, আমাদের আপা আছেন, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের শামীম হায়দার স্যারের কাছে, আরোমা ম্যাডামের কাছে, আমাদের শহীদ স্যারের কাছে, আর আমান স্যার। আমান স্যার হচ্ছেন খুবই ইন্টালেকচুয়াল পার্সোনালিটি। এখানে আমাদের গিয়াস ভাই আছেন, গিয়াস ভাই কিন্তু প্রিপেয়ার করে দিয়েছেন আমাদের এই থিম, আমরা যার উপর লেখাপড়া করছি। সো স্পোর্টস নিয়ে একটু কথা বলি, যে স্পোর্টস নিয়ে যদি ইন্ডাস্ট্রি হতে পারে, বিশ্বকে যদি আমরা আলোড়িত করতে পারি অনলি একটা স্পোর্টস দিয়ে, তো গবেষণা আমাদেরকে কোথায় নিতে পারে? সো ইন্টালেকচুয়াল প্রপার্টি, আমরা ইন্টালেকচুয়াল জাতি, আমরা বীরের জাতি, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা ভাষা আন্দোলন করে আমাদের ভাষার যে জয় জয় জয়কার এটাকে ধরে রেখেছি। আপনাদের একটু নেতৃত্বের প্রয়োজন। আমি জানি ইসরাফিল আলম স্যার কী করতে পারেন, এবং আমি চাই আপনার সান্নিধ্যে একটু কাজ শিখতে। সো কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের গুরুজনদের কাছে, একটু সাহচর্য প্রয়োজন। আর দয়া করে আপনারা জাতীয় সংসদে এই বিষয়টিকে তুলে ধরেন। অ্যারোমা ম্যাডাম, আপনি যেটা বলেছেন বিল আনবেন আপনারা, এবং আমি জানি আমাদের মহান নেত্রী আমাদের শেখ হাসিনা ম্যাডাম
চান ইন্টালেকচুয়াল প্রপার্টি যেন ছুঁয়ে যায় আমাদের দেশকে, বিকজ উনি ডিজিটালাইজেশন নিয়ে কাজ করছেন। আমাদের গ্রামের ছেলেরা এখন ইন্টারনেটে, বিলিভ করবেন আমি প্রতিশরে গিয়ে দেখেছি, তারা গুগল নিয়ে কাজ করছে, তারা ম্যাপ নিয়ে কাজ করছে, এবং ওখানে ইন্টারনেটের যে ছড়াছড়ি সেটা আমাদের ইসরাফিল আলম স্যার করছেন, ব্রডকাস্টিং। ওখানে গিয়ে আমার মনেই হয়নি আমি একটা গ্রামে এসেছি। ম্যাম, আমি আমার ব্রাঞ্চ ব্যাংকিং সিটি ব্যাংকের পক্ষ থেকে গিয়েছিলাম ব্রাঞ্চ ব্যাংকিং কাজের জন্য। ওখানে গিয়ে যে উন্নয়নের ছড়াছড়ি দেখলাম, তার মাইন ফলক, তার বেঞ্চমার্ক একমাত্র আপনাদের নেতৃত্বেই সম্ভব হয়েছে। তো আমাদের আজকে দিনে প্রতিপাদ্য বিষয় আমি রিকোয়েস্ট করব, জাতীয় সংসদে আমাদের আইনের অধিকার, আমাদের এইটার একটা সম্মিলিত প্রয়োগ দরকার, একটা বড় রকমের সেপারেট ল দরকার। আমাদের ব্যারিস্টার শামীম হায়দার স্যার হেল্প করতে পারেন এই বিষয়ে, কারণ তার আইন প্রণেতা, আইনের প্রয়োগ কীভাবে ঘটানো যায় এবং মেধার বিকাশে আমাদের একটু সাহায্য করেন। আমার আমার বিশ্বাস আমরা অনেক দূর যাব এবং বিশ্ব নেতৃত্বে আমরাই নেতৃত্ব দেব। এবং শেষ কথা একটু বলতে চাই, শেষ লাইন, যে আমরা পিতৃমানের নেতৃত্বে আমরা অমর হয়ে বেঁচে থাকব। শুধু 50 বছর নয়, জাতীয় অধ্যাপক স্যার বলেছেন, রফিকুল ইসলাম স্যার, যে 50 বছর নয়, এটা আমৃত্যুকাল, অমর হয়ে থাকবো আমরা। ইন্টালেকচুয়াল প্রপার্টি নিয়ে কাইন্ডলি একটু আমাদের সাপোর্ট দেন, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ।